সো ডিরেক্টর রাজীব বিশ্বাস। সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আপনাদেরকে ফিল্ম করে। সো রাজীব বিশ্বাস, ওনার কিন্তু জার্নিটা 2009 সাল থেকে শুরু হয়। ওকে, সো উনি যখন জার্নিটা শুরু করেছিলেন তখন কিন্তু ইন্ডাস্ট্রি এমন নয় যে পুরো মাঠ ফাঁকা আছে উনি ঢুকে গেলেন, ওটা নয়। তখন কিন্তু রাজ চক্রবর্তীর আবির্ভাব হয়ে গেছিলো এবং 2010-এ কিন্তু সৃজিত মুখার্জি চলে এসেছিলো এবং সুজিত মণ্ডল, রাজাচন্দ, রবিকি নাগি, সো এত সব ভালো ভালো ডিরেক্টর থাকা সত্ত্বেও রাজীব কিন্তু খুব একটা ভালো নাম করে গেছিলেন। ওকে, তো যেরকম সৃজিত মুখার্জি এবং রাজ চক্রবর্তী যে সময়টা ছিলেন সেই সময়টা কিন্তু কোনো সেরকমভাবে ডিরেক্টর কিন্তু কোনো নাম কামায়নি, আমার এখনও মনে আছে 2009-10 দিকে। কিন্তু শুধুমাত্র রাজীব কিন্তু উনি এমন একজন ডিরেক্টর ছিলেন যে উনি কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা খুব ভালোভাবে দিচ্ছিলেন, যেখানে কিন্তু আমাদের সৃজিত মুখার্জি 8 ফিল্ম দিচ্ছিলেন এবং রাজ চক্রবর্তী একটা ভালো একটা দুর্দান্ত একটা কমার্শিয়াল সিনেমা দিচ্ছিলেন। কিন্তু রাজীব বিশ্বাস এমন একজন ডিরেক্টর যে ওর দুজনের মাঝখানে ঢুকে কিন্তু খুব ভালো নাম কামিয়ে গেছিলেন। হ্যাঁ ফ্রেন্ডস, রাজীব বিশ্বাসের প্রথম সিনেমা 2009 দুজনে যে সিনেমাটা, দেব এবং শ্রাবন্তিকিনী যে সিনেমাটা হয়, খুব ভালো হিউজ বক্স অফিস কালেকশন করেছিল। 2009 সালে কিন্তু সেকেন্ড না ফার্স্ট মনে হয়, 2009 সালে কিন্তু প্রথম আয় করা সিনেমা ওই দুজনের সিনেমাটা হয় কিন্তু। হ্যাঁ, খুব দারুণ নাম কামিয়ে দুজনের সিনেমাটা এবং এসকে মুভিস ব্যানারে, এবং উনি কিন্তু সব প্রোডাকশনের সঙ্গে কাজ করেছেন, লাগে SBF বলুন, সুরিন্দম ফিল্মস বলুন, এসকে বলুন। ওকে, সো উনার আমি একটা কথা বলছি, উনি ওই সময় খুব ভালো ভালো সিনেমা উপহার দিতেন। 2009-তে দুজনে, 2010-এ অমানুষ এবং সোমকে একটা অন্য লুকে অন্য কাস্টে নিয়ে আসা মানে চারটিখানে কথা নয়, নতুন একটা সোমকে আমরা দেখতে পেয়েছিলাম শুধুমাত্র কিন্তু রাজীব বিশ্বাসের দৌলতে। ওকে, তারপর তোমার 2010-11-তে পাগলু, পাগলু যে সিনেমাটা খুব ভালো নাম কামিয়েছিল আপনারা জানেন, প্রত্যেকেই ওই বছরে কিন্তু সব থেকে হাইস্ট বক্স অফিস কালেকশন গ্রসিং সিনেমা কিন্তু পাগলু হয়। ওকে, সো পাগলু, তারপর পরপর যে হিট সিনেমা দিয়েছিলেন, তারপর 2012-তে কিন্তু উনি বিক্রম সিংহ এবং ইডিয়েট দুটোই কিন্তু বক্স অফিসে ভালো হিট হয় সিনেমাটা, এবং দুজনে বিক্রম সিংহ ভূমাদার এবং আপনারা জানেন প্রত্যেকে ইডিয়েট অঙ্কুশের, অঙ্কুশকে একটা নতুনভাবে এনেছিলেন উনি, যেহেতু অঙ্কুশের প্রথম বই ছিল কেল্লাপাতি পিজু স্যার, বাট অঙ্কুশ সেরকমভাবে কিন্তু পপুলারিটি পেয়েছিল না, যতটা পপুলারিটি পেয়েছিল এই ইডিয়েট সিনেমা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, এবং বিক্রম সিংহ একটা তেলুগু সিনেমা থেকে রিমেক হবে জানেন, ওখান থেকে ওখানে বাংলাতে বেরিয়েছিল রাউডি, হিন্দিতে বেরিয়েছিল অক্ষয় কুমার রাউডি রাঠোর এবং বাংলাতে বিক্রম সিংহ। হ্যাঁ, সেরকমভাবে পজিশনে কাজ করা, সেরকমভাবে লুক, সেরকমভাবে বিক্রম সিংহ যত যত সব ছিল সেরকমভাবে একটা নিয়ে কাজ করা মানে কিন্তু খুব চারটিখানে কথা নয়, এবং রাজীব বিশ্বাস কিন্তু খুব তালে তাল মিলিয়ে কিন্তু উনি সিনেমার সঙ্গে কাজ করে গেছেন। এবং তারপরে কিন্তু 2013-তে খোকা 420 এবং মজুনি একই বছরে, এবং 2014-তে বিন্দাস, এবং 2015-তে অমানুষ 2। হ্যাঁ ফ্রেন্ডস, এই অমানুষ 2 পর্যন্ত কিন্তু ওনার সময়টা আস্তে আস্তে ঘনিয়ে এসেছিলো, মানে এটাই কিন্তু ছিল ওনার লাস্ট ভালো হিট সিনেমা অমানুষ 2 2015-তে পয়লা বৈশাখে। তারপরে কিন্তু 2016 থেকে যে সিনেমাগুলো উনি দিয়েছিলেন লাভ এক্সপ্রেস এবং পাওয়ার, ওকে, এবং 2017 থেকে কিন্তু ওনার আরও খারাপ সময় চলে আসে। কেন বলছি, 2017 থেকে উনি আর বনিকে আর ছাড়েন না। হ্যাঁ ফ্রেন্ডস, 2017-তে তোমাকে চাই, 2018-তে রাজারানী রাজি নাকাপ, এবং 2019-এ লাভ স্টোরি, একদম পুরো 2019-20-তে লাভ স্টোরি সিনেমাটা পুরো ফালতু সিনেমা আমি বলি, মানে অমানুষ যে সিনেমাটা আছে সোমে ওইখান থেকে কিছু ঝাড়া, কিছু স্ক্রিন প্লে। ওকে, সো আমি বুঝতে পারছি না, এই যে রাজীব বিশ্বাস উনি কিছু ভালো ডিরেক্টর, খুব ভালো ভালো কিন্তু উনি সিনেমা উপহার দিয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিকে। দেখুন ইডিয়েট সিনেমা বলুন কিংবা পাগলু, মজনু, বিন্দাস দুজনে, সো এত ভালো ভালো সিনেমা হিট দেওয়ার পরে কিন্তু উনি একজন মানে কী বলবো, এখন কিন্তু বাংলা দর্শকে ওনার নাম এতটা কেউ নেয় না। হ্যাঁ, তো এতটাও কিন্তু তাদের এতটা মানে সেরকমভাবে হিট পপুলারিটি নেই, ওকে, যতটা কিন্তু আগে ছিল 2010-12 দিকে ছিল। ওকে, সো দেখুন একটা কথা কি, রাজীব বিশ্বাস মানে কী বলবো আমি, উনি হয়তো টাকা পেয়ে যাচ্ছেন, পেড মানে ওখানে কী হয় না, মানে প্রোডাকশানে ধরো একটা বই সিনেমা, ওটাতে বাজেট তো কে দেবেন, প্রডিউসার দিবে, সো প্রডিউসার টাকা দিচ্ছেন, উনি রাজীব বিশ্বাস কী করছেন, টাকা নিচ্ছেন সিনেমা বানাচ্ছেন, ওই সিনেমা হিট হয় কি ফ্লপ হয় ওটা ওনার হাত থেকে টাকা যাচ্ছে না, প্রডিউসারে যাচ্ছে। বাট একটা কথা বলে থাকি, সবসময় টাকা পাচ্ছেন দুটো ঠিক না। ওকে, সো উনি যেরকমভাবে আগে কাজ করতেন টাকাও পেতেন, নামও হতো, এখন ঠিক মতন তার সিনেমা 2016-17 থেকে এই 4-5-6 বছর হয়ে গেলে ওনার নামই কেউ নিচ্ছে না, আপনি দেখবেন ঠিক তেমনভাবে ওনার নাম, যেরকম রাজাচন্দ, রাজাচন্দ কিন্তু প্রথম থেকে কেউ চিনতো না, এই টার্গেট ফার্গেট বানাতো, টার্গেটে লে হালুয়ালে মনে আছে সব সিনেমাগুলো, তার হিট হতো না। এখন কিন্তু জিতের সঙ্গে খুব ভালো ভালো সিনেমা করছেন, সোমের সঙ্গে খুব ভালো ভালো সিনেমা করছেন, রাজাচন্দ খুব ভালোভাবে এখন হিট আছেন, যতটা রাজীব বিশ্বাস নেই, কিন্তু অথচ রাজীব বিশ্বাস একটা যুগ ছিল খুব ভালোভাবে সিনেমা করেছেন। আমি বলছিলাম না সুজিত মুখার্জির সঙ্গেও এবং রাজ চক্রবর্তীর সঙ্গেও পাল্লা দিয়ে উনি তার কন্টেন্ট কিন্তু খুব হিট হয়ে গেছিলো ওই সময়। ওকে, সো এখন ওনার মানে কী বলবো, ওইটা রাজীব বিশ্বাস কোথাও হয়তো হারিয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, 2013-14-তে ওনার মানে ওয়াইফের সঙ্গে, স্বামীদের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর উনি একটু হেলথ ভেঙে পড়েছেন, বাট ওনার বাদ দিন কাজ তো কাজ। ওকে, সো এইটাই কথা আমি বলছি চাইছি যে দেখুন টাকা আপনি পেয়ে যাচ্ছেন, আপনাকে প্রডিউসার টাকা দিচ্ছেন, আপনি টাকা গুনছেন পকেটে রেখে দিচ্ছেন, বাট
সবসময় টাকার পিছনে দুটো ঠিক না, আপনি হবে। এবং আমি বলি আমার কিন্তু পার্সোনালি রাজীব বিশ্বাসকে খুব ভালো লাগে, মজনু সিনেমাটা খুব ভালো লেগেছিল আমার, রাজীব বিশ্বাসের আমার ফেভারিট সিনেমা রাজীব বিশ্বাসের মজনু সিনেমাটা। সো উনি খুব সুন্দরভাবে ডিরেকশন করেন, ওনার ডিরেকশন লাইনটা দেখবেন খুব সুন্দর, একটা প্রত্যেক ডিরেক্ট মানে ওনার সিনেমাতে দেখবেন একটা ফ্যামিলি প্যাকেজ থাকে ডিরেকশন, রাজীব ডিরেকশন রাজীব বিশ্বাস ডিরেকশন আপনি দেখবেন একটা ফ্যামিলি প্যাকেজ থাকে। এবং অনেক সিনেমাগুলো আছে যেরকম বিক্রম সিংহতে ওনার কিন্তু ভয়েস যে আছে নায়িকাটা রিচার গঙ্গোপাধ্যায়, উনি যে একটা সাউথ নায়িকা, ওনার কিন্তু ভয়েস দিয়েছিল শ্রাবন্তী, এটা কিন্তু কেউ জানে না হয়তো। হ্যাঁ বন্ধুরা, এবং মজনু যে সিনেমাটা ছোটো একটা মেয়ে আছে ওনারও কিন্তু, ও কিন্তু একটা ইন্টারনেটের মাধ্যমে সিনেমাতে উনি কাস্ট করছেন। সে দেখুন রাজীব বিশ্বাস যেটা বললাম ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড থাকে ওনার প্রত্যেক সিনেমাতে, এবং ডিরেকশনও খুব ভালোভাবে করেন, এবং তার সিনেমার গানও খুব ভালোভাবে হয়। কিন্তু এই পাওয়ার যে ষোলোতে লাক্স লাভ এক্সপ্রেস এইসব সিনেমাগুলো পরে কিন্তু 17-18 থেকে কিন্তু ওনার এতটা মানে কী বলবো এতটা কিন্তু পপুলারিটি ওনার নেই, কমে গেছে খুব। সো আমরা চাইছি রাজীব বিশ্বাস আপনারা খুব একটা ভালো একটা বড় একটা সিনেমা নিয়ে আসুক বাংলা ইন্ডাস্ট্রিকে। বাজেট তো দরকার নেই আমার, বাজেট দরকার নেই ভালো, হ্যাঁ ঠিক তেমন নয়, ভালো একটা কন্টেন্ট গল্প নিয়ে আসুন। হয়তো ওটা কপি সিনেমা হতে পারে, বাট এরকম কপি হয়তো আমাকে অনেক কপি সিনেমা আছে যেটা সাউথরা যে বাংলা দর্শকরা কেউ দেখেনি এতটাও। ওকে, সেই সব সিনেমাগুলো নিয়ে আসুন, কেউ নতুন একটা লুক নিয়ে আসুন নতুন হিরোকে। ওকে, সো যেরকম সৌমিকে নিয়ে এসেছিলেন অমানুষে, বিক্রম বোমাদাকে নিয়ে এসেছিলেন বিক্রম সিংহ, তো লাইন ইজ ব্যাক, অঙ্কুশকে একটা ইডিয়েট নতুন একটা লুকে। সো সেরকমভাবে একটা যদি লুক নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আমি জানি রাজীব বিশ্বাস খুব ভালো ডিরেকশন করেন, খুব উনি নামও কিন্তু খুব পপুলারিটি উনি কিন্তু পাবেন। ওকে, সো বন্ধুরা এই ছিল কথা, আপনার পার্সোনালি রাজীব বিশ্বাসকে কেমন লাগে প্লিজ কমেন্ট জানাবেন, এবং রাজীব বিশ্বাস এখন আসলে হারিয়ে যাচ্ছেন এটাকে ঠিক কী বল প্লিজ কমেন্ট জানাবেন। ওকে, ভালো লাগলে ভিডিও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেন, খুব কষ্ট করে মেহনত করে ভিডিওগুলো বানাচ্ছি। ওকে, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।